इन लोगों के प्रॉपर्टी डिस्प्यूट को लेकर के मामला दिख रहा है जो प्राइमरी इसमें है। इन लोगों का एक इंटरनल ग्रुप है व्हाट्सएप में, जो उसके नंबर से एक मैसेज सर्कुलेट हुआ है लैंड मतलब प्रॉपर्टी डिस्प्यूट को लेकर के। हम लोग इस एंगल के अलावा भी हर एंगल से जांच करेंगे, हमारी फॉरेंसिक टीम आई हुई है, जो भी साइंटिफिक एविडेंस होगा साइंटिफिक इसका इन्वेस्टिगेशन होगा। टीम आई है वो पूरा वो एविडेंस कलेक्ट कर रही है और उसमें हाँ कुछ लोगों के बारे में आरोप है तो हम लोग उसमें दो लोगों को डिटेन भी किया है, बाकी हम लोग जो भी इन्वेस्टिगेशन में आएगा प्रॉपर हम लोग सुसाइड लगा ये अभी तो हम बता नहीं सकते। प्राइमरी जो हमारा प्राइमरी एविडेंस है जो उससे लग रहा है सुसाइड है, लेकिन हम हर एंगल से इसको जाँच करेंगे। देव पेलन मतलब डेड बॉडी ऊपर है और बाकी तीन नीचे पड़ी हुई है। एक है जो डेड बॉडी वो हैंगिंग है जो प्राइमरी हम लोग को दिख रहा है, बाकी हमारा जो एविडेंस कलेक्ट होगा साइंटिफिक बेसिस पे उसके कोई दाग वगैरह था कोई दाग वगैरह कितना सर टोटल कितना था सर टोटल और एक उसका मेरा भाई सर कोई सर टोटल सर टोटल कितना है ये तो हम डिटेल अभी प्राइमरी हमने आपको बता दिया ना, कुछ हवा में बनाना ये तो सही नहीं है। टोटल डेथ कितना है घर तक चार लोगों का डेथ घर का कोई लॉक भंगा हुआ ऐसा पूरा हुआ है अभी हमें उसमें कोई भंगा हुआ नहीं मिला, जिनका एक गेट लगा हुआ था जिनका एक रिलेटिव आया था धक्का मार कर उसको सीसी कैमरा में ब्लैक पेपर लगा ये भी हमने उसको कलेक्ट किया है, उसको हम लोग जा करके लैबोरेटरी में चेक करेंगे फिर बताएंगे। ठीक है सर ठीक है ठीक है थैंक यू सर। চারজন অমিত কুমার মণ্ডল, তার স্ত্রী রূপা মণ্ডল, তাদের ছেলে মেয়ে আছে, ছেলে হচ্ছে নিমিত কুমার মণ্ডল আর মেয়ে হচ্ছে 1 বছর 3 মাস বয়স, তার নাম হচ্ছে নিকিতা মণ্ডল। তারা কিভাবে পড়ে গেছে বাকি আমি নিমিত কুমার মণ্ডল মানে ছেলে ছোট ছেলেটা সে পড়েছে নিচে, মেয়ে একটা ছোট মেয়ে আছে নিকিতা মণ্ডল সে মায়ের পাশে, আমার যে দিদি রূপা মণ্ডল সে একদম বিছানার উপর শুয়ে আছে আর অমিত কুমার মণ্ডল গলায় দড়ি ঝুলে আছে, তার হাত বাঁধা আছে আর পাটা ব্যান্ড হয়ে বিছানার উপর ঠিকই আছে। কারণটা কি মনে কি মনে করছেন টাকা পয়সা আর কিছু না, এটা ওর মামার বাড়ির লোক চাই তো এদের যার সম্পত্তি আছে সব কেড়ে নেবে। বুঝে ও একটা হোয়াটসঅ্যাপ পোস্ট করেছে তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে যে আমার এই মারা যাওয়ার পেছনে হাত রয়েছে মা বর্ষা আর বর্ষার বোন মানে বর্ষা জামাই বর্ষা হচ্ছে অমিত কুমার মণ্ডলের বোন আর মা বলতে বুড়া রানী মণ্ডল আর ওর বুড়া রানী মণ্ডলের হচ্ছে বাপের বাড়ি যারা আছে মানে আমি মারা ভাই মামার মেয়ে মামার মেয়ে ছেলে আছে তাদের একটা ডিটেলস দিয়ে গেছে যে তারা কোন স্কুলে চাকরি করে কি না করে, ইভেন একটা লিখে দিয়েছে আমি বলি প্রশান্ত নায়ক এন্ড সুশান্ত নায়ক হোল ক্যাশ নিয়ার বাই 200 crore ইন দেয়ার হাউস এন্ড মেনি আদার প্লেসেস কোনো নাম নাই স্কুলে চাকরি সংক্রান্ত আমি বলে দিচ্ছি, ওটা সুশান্ত নায়ক হরবেতে নান্দু সে চাকরি করেছে অন্ডার সার্কেল ফ্রম সিদুরি স্কুল, মিলি নায়ক ঘোষ ছোট মামার মেয়ে বৈদ্যনাথপুর স্কুল পাণ্ডবেশ্বর সার্কেল, শিলা মণ্ডল নায়ক আমরাই স্কুল দুর্গাপুর 2 সার্কেল 2012 কেসে ইয়ার উইদাউট ইন্টারভিউ আর উইদাউট এক্সামে টাকা দিয়ে ওদের চাকরি হচ্ছে লিখে দিয়েছে আর লিখে দিয়েছে এই 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 যে এই কাণ্ডর পিছনে আরে বলি দে হ্যাভ সাম বেনামি অ্যাকাউন্ট অলসো ইন দেয়ার নেম অফ রবীন্দ্রনাথ সিংহ রমনিবাস লাহা সনত মণ্ডল ইন HDFC ব্যাংক অ্যান্ড মেনি আদার্স দে হ্যাভ সাম এজেন্ট ইন মুকরান ইন দুমকা ডিস্ট্রিক্ট জোয়ালভাঙ্গা ভিলেজ নিয়ার পাণ্ডবেশ্বর সিউড়ি অ্যান্ড মেনি আদার্স। বুঝি কি চাইছেন? আমরা শাস্তি চাই, বুড়ারানী মণ্ডলের ফাঁসি চাই আর মামার বাড়ি যারা আছে তো সবারই যেন অ্যারেস্ট হয়, সবারই যেন শাস্তি হয়, আমরা এটাই চাই। গ্রামেই তো মামার বাড়ি থেকে কেউ এসছে? না কেউ আসেনি তো, এটাই বোঝা যাচ্ছে কেউ আসেনি। আজ এই গৌতম গৌতম নায়ক গৌতম নায়কের মেয়ে কাল রাতে এই বাড়িতেই ছিল। আমার সাথে ভালো বুঝলি সিসিটিভি আছে, সিসিটিভি তো বন্ধ করে দিয়েছে, সিসিটিভি ঘুরিয়ে দিয়েছে, ভেতরে সিসিটিভিটা কালো পলিথিনে ঢেকে দিয়েছে, কাল রাতে 9:30টার সময় স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর আরেকজনের স্ট্রিট লাইট জ্বলে গেছে।
বুঝতেই পারছেন এটা পুরোপুরি মার্ডার কেস। বুঝলি এই যে সম্পত্তি জনিত কারণে কি সম্পত্তি জনিত কারণ নরেশ মণ্ডলকে মারা হয়েছে। ওনার যে বাবা নরেশ মণ্ডল আজ থেকে ৬-৭ বছর আগে মারা গেছে। ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তারপরেও মারা গেছে। রূপা মণ্ডলের মাসির মেয়ে আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আপনারা তো বডি বের করছেন, সবার অ্যারেস্ট হোক আর ফাঁসি হোক। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি তো সবই, কিন্তু পুলিশ তো মানে কানে তালা গুঁজে রেখেছে। আমি চলে গেল, ফাঁসি হোক আর মা মণ্ডলের মায়ের ফাঁসি হোক আমি চাই। কি জন্য নিয়ে চলে গেল, কিসের জন্য? আজকে নিয়ে গিয়ে রেখে মেয়ের কাছে ছিল, পরশুদিন ফিরেছে ভাইয়ের সাথে। মোবাইল যে মারা গেল তার সাথে আবার পৌঁছে দিয়ে দোকানে দেখা বললো মা এসে গেছে, আমাদের আবার শুরু হয়ে গেল। উনি কোথায় এখন? পুলিশ নিয়ে চলে গেছে সেফ জায়গায়। আমার ভাইকে, ভাইয়ের বউকে সবকে শেষ করেছে পুলিশ। ওকে এখন বলছি কি করে খবর পেলেন যে তারা হত্যা করেছে বাড়ির মধ্যে? মোবাইলে মেসেজ করেছে, মেসেজে পরিষ্কার লিখে দিয়েছে যে আমার মৃত্যুর জন্য মেন কালপিট নান্টু ছিল, যেমনি ব্যাগ ওদিক দেখলো চলে গেল। গৌতম মেন কালপিট, সেন্টু মেন কালপিট। আমাদের রিকোয়েস্ট প্রেসের কাছে যে পুলিশ যেহেতু নাম পেয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হোক, যদি ওরা নির্দোষ হয় ওদেরকে ছেড়ে দিলে আমার আপত্তি নেই। আমি এই মধ্যে অ্যারেস্ট হয়। আমরা আপনার নাম কি, আপনি কে হন? আমি খগন পাল, আমি ওনার রিলেটিভ হয়। আমরা সবাই কি খবর, কি খবর পেয়ে এখানে এলেন? রূপাই মণ্ডল মানে অমিত কুমার মণ্ডল, উনি হচ্ছে আমার জামাই বাবু। রূপা মণ্ডল সে হচ্ছে আমার মাসির মেয়ে, আমার দিদি, ঠিক আছে? এটা অমিত কুমার মণ্ডল, আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, ওই ফ্যামিলি গ্রুপের মধ্যে একটা ফোন মেসেজ করে দিয়েছে যে ওর মা, ওর এর পেছনে কার কার হাত আছে, ওর মা ওর বোনের নাম মেনশন করছে, ইভেন ওর মায়ের যে মানে বাপের বাড়ি ওর ভাই বোন খাইছে নান্টু, পুরো লিখে দিয়েছে মেন কালপিট মাস্টার মাইন্ড। তারপর নান্টু গৌতমের মেয়ে কাল রাতে এখানেই ছিল, আমরা যখন এখানে আসি তখন দেখি সে বাইরে বসে আছে। বিষয়টা কি মানে কালপিট কেন? কারণ কি ওর মা নিজের ছেলে মেয়েকে দেখতে পারে না। দুলারানী মণ্ডল যে মারা গেছে, অমিত কুমার মণ্ডল তার বউ, তার ছেলে, তার মেয়ে, অমিত কুমারের ছেলে মেয়েকে একদম দেখতে পারে না। সে তার বাপের বাড়ি যারা আছে ভাই সম্পত্তি ছেড়ে, আমার তাই মনে হচ্ছে সম্পত্তি ছেড়ে বলতে ও চাইতো সব জিনিসপত্র মামার বাড়িতে দিয়ে আসে। আর আমাদের বলেছে মার্ডার, কারণ কি যে অমিত কুমার মণ্ডল তার হাত বাঁধা আছে বিছানার মধ্যে, পা পুরো প্যান্ট হয়ে আছে। আপনারাই বলুন কি করে হতে পারে। বলছি নান্টুটা কে, নান্টুটা কে হচ্ছে অমিত কুমার মণ্ডলের? অমিত কুমার মণ্ডলের হচ্ছে মামার ছেলে। তার সঙ্গে কি করে বিবাদ হলো, মানে কি নিয়ে টানাপোড়েন? তার সাথে সব সময় এখানে এসে পড়ে থাকে, মানে সম্পর্ক টাকা পয়সা, টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা নিয়ে। আমার নাম সুদীপ্তা ঘোষ। বলছি আমি রূপা মণ্ডলের মাসির মেয়ে। অমিত মণ্ডল কি করতে বলছি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে, মেসেজটাতে কি লেখা আছে? মেসেজে লেখা আছে যে আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের চারজনের পেছনে হাত রয়েছে, মা আর বর্ষা, আর বর্ষার যে হাজবেন্ড কৃষ্ণা তারা থাকে ব্যাঙ্গালোরে, বর্ষা কৃষ্ণা ওদের হাত আছে। এবং মাস্টার মাইন্ড লিখে দিয়েছে নান্টু হচ্ছে মাস্টার মাইন্ড, হ্যাঁ ও আর তার ইয়ে কি জানো আমি হচ্ছি মোবাইল পিসির মেয়ে।